নাজির আহমেদ ফারুক, আপনি জানতে চাইছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির চার রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দেন নাই? সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে, কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা, সলাতের পর দোয়া কবুল হয়, সে জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটা অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয়।